চারটা চারটা করে সাউন্ড বক্স থাকে এবং ওইখানে মানে আমরা যেন মাদকের ব্যবহারটা অবাক করতে পারি তার জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া, এটা আমাদের জন্য খুবই লজ্জা। আমাদের এই অবস্থা থেকে অবশ্য অবশ্যই বের হয়ে আসতে হবে। আর যে বিষয়টা আমি বলবো, ওই বিভিন্ন বাড়ি থেকে রাতের বেলায় আমাদের গ্রামে, গ্রামের মাঝখানে হয়তো মন্দির থাকে, বিভিন্ন বাড়ি থেকে রাতের বেলায় 10টা 11টার সময় আমাদের মা বোনেরা মন্দির আসবেন, তাদেরকে একা ছাড়বেন না, অবশ্যই কাউকে না কাউকে দিয়ে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এটা বুঝাও কমিটিকে অবশ্য অবশ্যই দায়িত্ব গ্রহণ করতে হবে। আর বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যে কথাটা বলেছেন, তারা পূজা উদযাপন কমিটির সাথে যোগাযোগ করবেন। তারা বলেছেন আমরা যদি আবার যাই তাহলে আবার আপনারা মনে খারাপ করতে পারেন, একটা অস্বস্তির ব্যাপার হতে পারে। তাদের এই বক্তব্যের জন্য আমি সাধুবাদ জানাই। কী জন্য সাধুবাদ জানাই, বিভিন্ন সময় শুনেছি পাহারা দেওয়ার ব্যবস্থা। পাহারা শব্দটা আসলে খুব কষ্ট লাগে আমাদেরকে, কিছু মনে করবেন না, কিন্তু এই যে পাহারা না বলে এই যে সহযোগিতার কথাটা শুনলাম, এই সহযোগিতার কথায় আমরা আশ্বস্ত হয়েছি। আপনারা আর আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই যে আমরা কোনো বিশেষ কারোর সাথে আমাদের সভ্যতা নয়, আমাদের সকল মানুষের সাথে সভ্যতা। উদাহরণস্বরূপ একটা কথা বলতে চাই, গত শনিবারে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করতে যাই। গত সপ্তাহে গিয়েছিলাম শাহপুর বেড়াতে, ওখানে গিয়ে তারপরে দেখলাম যে এখানে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসাটা একটু ভিজিট করে যাই। ওখানে গেলাম, যাওয়ার পর ওইখানকার প্রিন্সিপাল মহোদয় মোতাবিম সাহেব, উনি আমাদের পাঁচজন আমরা গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পর উনি আমাদের বসালেন, আমাদের খেজুর দিয়ে, বিস্কিট দিয়ে এবং 100 বছরের নাকি ঐতিহ্য পুদিনা পাতার চা দিয়ে আমাদেরকে আহ্বান করলেন এবং বিভিন্ন ক্লাস একটু ঘুরে দেখালেন। এই যে দেখে মানে রিসিভ করার এই বিষয়টা, আমি আমার হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের পূজা মন্দিরে যখন বিভিন্ন জন আসবে অবশ্যই একটা অভ্যর্থনা কমিটি আপনারা এমনভাবে গঠন করবেন যে অভ্যর্থনায় যেন কোনো ত্রুটি না থাকে। ওই মুসলমান দেখলেই, অন্য ধর্মের মানুষ দেখলেই আমরা যেন আতঙ্কিত হয়ে না যাই, আমরা যেন মনে করি ভাইয়েরা এসেছেন আমাদের সহযোগিতার জন্য। তা আমি বক্তব্য নির্ধারিত করছিলাম সকলের সহযোগিতায়, সকলের সহবর্ণিতায় এই বাংলাদেশে এবারের পূজা একটি ব্যতিক্রমী পূজা হোক।